প্রিয় ছাত্র ছাত্রীরা ওয়েলকাম টু দ্য ফিনিক্স। আরেকবারের জন্য ফিরে আসলাম তোমাদের সমাসের ক্লাস নিয়ে। বিশেষত তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীরা সমাস নিয়ে বারবার অনুরোধ করেছিল, সেই জন্য সমাস নিয়ে ফিরে আসলাম। তোমাদের মাধ্যমিক পরীক্ষা ছাড়াও কিন্তু সমাসের সর্বত্র ব্যবহার আছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সমাসের ব্যবহার আছে। তাই আজ পুরো ক্লাসগুলি দেখো, প্লেলিস্টে সমাসের ক্লাস দেওয়া আছে, দেখো। যদি মতামত থাকে মতামত দিও, আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করবো সেটি হলো তোমাদের আরেকটি সমাসের ভাগ, যার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, দেখো এই যে বহুব্রীহি মানে বহু মানে অনেক, ব্রীহি ব্রীহি মানে ধান, ব্রীহি মানে ধান, বহুব্রীহি আছে যার, অর্থাৎ তার নামই বহুব্রীহি। বহুব্রীহি আছে যার, বহুব্রীহি শব্দের সাধারণ অর্থ বহুব্রীহি আছে যার বা বহুব্রীহিতে যার, অর্থাৎ বহু ধান্য সম্পন্ন ব্যক্তি মানে ধনী ব্যক্তি। এবার দেখো সংজ্ঞাটা একটু তোমাদেরকে জানাই। যে সমাসে সমস্তমান পদগুলির কোনোটেরই অর্থ প্রধানভাবে না বুঝিয়ে তার সমস্ত পদটির দ্বারা অন্য কোনো ব্যক্তি বা বস্তু বা ধারণাকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ যে সমাসে নিজ অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝানো হয় তাকে বলা তৃতীয় অর্থ বলা হচ্ছে, তার নাম হচ্ছে মূলত বহুব্রীহি সমাস। যেমন ধরো দশ আনন যার, যার দশ মানে দশ, আনন মানে মুখ, তাকে আমরা কি বলছি দশ আনন। এখন দেখো এই দশ আনন শব্দটি, তোমার যদি দশটা মুখ থাকে, তোমার মুখে মানে মাথাতে যদি দশটা মুখ বসিয়ে দেওয়া হয় তুমি কিন্তু দশ আনন হতে পারবে না। আবার আমার মাথাতেও যদি দশটা মুখ বসিয়ে দেওয়া হয়, মুখোশ বসিয়ে দেওয়া হয়, তাহলে আমি দশ আনন নই। কারণ দশ আনন শব্দটির দ্বারা রাবণকে বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে বিনা পানিতে যার, বিনা পানিতে যার, তার নাম কি বিনা পানি। যে কোনো ছাত্রীর হাতে যদি বিনা ধরিয়ে দিই তাহলে কিন্তু তাকে আমরা বিনা পানি বলতে পারি না। বিনা পানি শব্দের দ্বারা কাকে বোঝানো হয়? বিনা পানি শব্দের দ্বারা তৃতীয় অর্থ অর্থাৎ দেবী সরস্বতীকে বোঝানো হয়। অর্থাৎ বহুব্রীহি সমাসে নিজ অর্থ না বুঝিয়ে অন্য একটি অর্থ বা তৃতীয় অর্থের প্রাধান্য থাকবে তাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। ক্লিয়ার বিষয়? এবার বহুব্রীহি সমাসের ভাগে আসি। দেখো বহুব্রীহি সমাস সাতটি ভাগে ভাগ করা হয়। বহুব্রীহি সমাসকে সাত ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম ভাগের নাম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি প্রথম ভাগের নাম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এবার দ্বিতীয় ভাগে আসছি। দ্বিতীয় ভাগের নাম হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি দ্বিতীয় ভাগের নাম হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। তিন নম্বর ভাগে আসি। তিন নম্বর ভাগের নাম আমরা যদি দেখি, তিন নম্বর ভাগের নাম হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। অর্থাৎ তিন নম্বর ভাগ হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। চার নম্বর সমাসের বা বহুব্রীহি সমাসের ভাগ হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী বহুব্রীহি পাঁচ নম্বর সমাসের নাম হচ্ছে, পাঁচ নম্বর বহুব্রীহি সমাসের হচ্ছে নাবাচক বহুব্রীহি বা না বহুব্রীহি। ছ নম্বর বহুব্রীহি সমাসের নাম হচ্ছে সহার্থক বহুব্রীহি আর সাত নম্বর বহুব্রীহি সমাসের নাম হচ্ছে মূলত সংখ্যাবাচক বহুব্রীহি। এই ছিল বহুব্রীহি সমাসের ভাগ। এই সমাসের ভাগগুলো নিয়ে এবার আমি তোমাদেরকে একটু সহজে বলি। সমানাধিকরণ বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য হয় এবং উভয় পদে একই বিভক্তি থাকে মানে শূন্য বিভক্তি থাকে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য, প্রথমটা বিশেষণ পরেরটা হচ্ছে বিশেষ্য। যেমন ধরো নীলকণ্ঠ যার সমান কি হয়ে গেল নীলকণ্ঠ যার সমান হয়ে গেল কি নীলকণ্ঠ। তাহলে নীল কেমন, নীল বিশেষণ আর কণ্ঠ বিশেষ্য, তাহলে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য যার, তার নাম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। নীলকণ্ঠ কার অপর নাম? শিব বা দেবাদিদেব মহাদেবের অপর নাম। ব্যাধিকরণ বহুব্রীহি, যে সমাস বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ্য মানে দুটো বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে সেখানে আমরা তাকে বলছি মূলত যে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এক্ষেত্রে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের শেষে এ বা তে বিভক্তি থাকে, কখনো কখনো শূন্য বিভক্তি হয়। যেমন ধরো আমি ব্যাধিকরণ বলছি পদ্ম নাভিতে যার তাকে আমরা কি বলছি পদ্ম নাভিতে যার। পদ্ম মানে বিশেষ্য, নাভি বিশেষ্য, তে বিভক্তি,
পদ্ম দুটো বিশেষ্য পদের বহুব্রীহি হচ্ছে, এটাকে আমরা বলছি ব্যাধিকরণ বহুব্রীহি। পদ্ম নাভ, পদ্ম কার নাভিতে আছে? কার নাভিজাত পদ্ম? দেবা বিষ্ণুর নাভিজাত পদ্ম। এবার পাচ্ছি আমরা কি পাচ্ছি? ব্যতিহার বহুব্রী, যে বহুব্রী সমাসে একই পদের পুনরুক্তির দ্বারা এক জাতীয় পারস্পরিক ক্রিয়া বোঝায় তাকে ব্যতিহার বহুব্রী সমাস বলা হয়। একই ক্রিয়া বোঝাচ্ছে, পারস্পরিক করা। যেমন ধরো যে আমি বলছি হাতে হাতে যে লড়াই, হাতে হাতে যে লড়াই, ধরো তোমার হাতে আমার হাতে লড়াই হচ্ছে, তাহলে হাতে হাতে যে লড়াই তাকে আমি কি বলবো? বলে হাতাহাতি, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, হাতাহাতি। মধ্যপদলোপী সংজ্ঞাতেই বুঝতে পারছো যে যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের মধ্যস্থিত পদটি লুপ্ত হয় তাকে আমরা বলছি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। যেমন ধরো বিড়ালের, বিড়ালের অক্ষির মতো, অক্ষির মতো অক্ষিজার, বিড়ালের অক্ষির মতো অক্ষিজার, বিড়ালের অক্ষির মতো অক্ষিজার তাকে আমরা কি বলি? তাকে বলি বিড়ালাক্ষ, বিড়ালাক্ষ। এই যে বিড়ালের অক্ষির মতো, অক্ষির মতো, এটা বাদ যাচ্ছে, মাঝের পদ লুপ্ত হচ্ছে, এর জন্য এটাকে আমরা বলছি মধ্যপদলোপী বহুব্রী। না বহুব্রী, না বাদ, না বোধক, অর্থাৎ নেতিবাচক কোনো উপসর্গের সঙ্গে বিশেষ্য পদের যে বহুব্রী সমাস হয় তাকে না বহুব্রী সমাস বলে। যেমন ধরো নেই, বা আমি বে দিয়েই বললাম, বে, বে মানে নেই, বে ইমান যার, বে ইমান যার তাকে আমরা কি বলি? বেঈমান, অর্থাৎ বেঈমান, বে ইমান যার মানে নেই, ইমান যার, ইমান মানে সম্মান, নেই ইমান যার, বেঈমান। এছাড়াও কি পাচ্ছি? সহার্থক বহুব্রী, সহার্থক মানে কি? যে স শব্দটা থাকবে উত্তর পদের, মানে যেখানে আমরা সহার্থক বা সহ শব্দটা থাকবে। যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, পুত্রের সহ বা পুত্রের সহিত, পুত্রের সহিত বর্তমান, পুত্রের সহিত বর্তমান তাকে আমরা কি বলি? সপুত্র। এই যে পরপদে, এই যে পরপদ পুত্র, এর আগে স শব্দটা থাকবে, সহ বোঝাতে সহার্থক বহুব্রী হয়। আর সংখ্যাবাচক বহুব্রী, যে বহুব্রী সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ তাকে সংখ্যাবাচক বহুব্রী বলি। যেমন ধরো আমি বললাম ত্রি লোচন যার, ত্রি লোচন যার তাকে আমরা কি বলছি? ত্রিলোচন। একটা প্রশ্ন উঠতে পারে যে সংখ্যা বোঝালে তো দ্বিগু সমাস হয়, দেখো তিন, আমি বললাম তিনটি রাস্তা বা তিনটি মাথা যেখানে মিলিত হয়েছে তে মাথা হতে পারে, কিন্তু ত্রিলোচন যা, ত্রিলোচন, এই ত্রিলোচন শব্দের দ্বারা, তিনটি লোচন তোমার আমার থাকলে কিন্তু আমরা ত্রিলোচন হতে পারি না। ত্রিলোচন শব্দের দ্বারা আমরা দেবাদিদেব মহাদেবকে বোঝাই, তৃতীয় অর্থ প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। অর্থাৎ বুঝতেই পারলে আজকের ক্লাসে বহুব্রীহি সমাস কাকে বলে, বহুব্রীহি সমাসের কয়টি ভাগ ও কী কী, প্রত্যেকটি ভাগ নিয়ে সংক্ষেপ আলোচনা করলাম। পরবর্তী সময় ফিরে আসবো প্রত্যেকটি ভাগের আরও বিস্তারিত উদাহরণ নিয়ে। যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন।